রাগরানি, ওই সাপুরের সর্দার আমাদেরকে ধরার জন্য এদিকে আসছে। শোনো, বলুন, আমরা চলে যাচ্ছি। আজ থেকে আমরা সাধারণ মানুষের বেশে মানুষের সমাজে জীবন যাপন করব। আর তুমিও চলে যাও, আর কোনো দিন এখানে এসো না। আমার কড়ি যখন এখানে এসে থেমে গেছে, তাহলে নিশ্চয়ই এর ভেতরেই নাগরাজ আর নাগরানী থাকে। এই মন্ত্র যুক্ত করি, ভেতরে যদি নাগরাজ আর নাগরানী থাকে, তাহলে যা ওদেরকে ধরে নিয়ে আয়। যা আমার কড়ি যখন ফিরে এসেছে, তাহলে নিশ্চয়ই নাগ নাগিনী আমাদের আগমন টের পেয়ে পালিয়ে গেছে। এখানে আর কোনোদিন ফিরে আসবে না, কারণ আমি ওদের আস্তানা চিনে ফেলেছি। তাই তুমি কি করে বুঝলে এই ওরা পালিয়ে গেছে? যদি থাকতো, এই কড়ি ওদেরকে ধরে নিয়ে আসতো। এখন মন্ত্র পড়ে আবার ওদেরকে ধরে আনতে বলো। না, ওরা আমার মন্ত্রে নাগালের বাইরে চলে গেছে, কিন্তু আমার হাত থেকে ওরা কিছুতেই পালিয়ে বাঁচতে পারবে না। নাগ নাগিনী, তোরা যেখানেই থাকিস, সর্পধারী তন্ত্রমন্ত্র থেকে তোরা কিছুতেই বাঁচতে পারবে না। আমি বছরের পর বছর সাধনা কইরা আজ সাপ থেকে মানুষের রূপ নিতে সক্ষম হইছি। কাল থেকে শুরু হইব আমার আরেক সাধনা, আরেক সাধনা, আরেক সাধনা। প্রতি অমাবস্যা রাইতে একটা করে ১৬ বছরের যুবতী মাইয়ার রক্ত পান করুম। আর এইভাবে ২৪০টা যুবতী মাইয়ার রক্ত পান করলে পারলেই আমি অমর, চির অমর, আমার মৃত্যু হইব না। আমি যুগ যুগ ধরে বাইচা থাকুম, কিন্তু যুবতী মাইয়া আমি পামুক পাইছি। দুই দিন পর এখানে যুবতী মাইয়া গো হাট বসায় দিব। এটা মানুষের বস্তি।